2019 সালের পর থেকে উচ্চ মাধ্যমিক এসএসসি পরীক্ষাকে কেন্দ্র করে একের পর এক প্রশ্নবিদ্ধ সিদ্ধান্তের কারণে সার্বিক পাঠ্যক্রমের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠেছে। করোনা মহামারীর কারণে 2020 সালে এসএসসি পরীক্ষার্থীদের জন্য অটোপাসের সিদ্ধান্ত নেওয়া হয়। 2021 সালে শুধুমাত্র 6টি বিষয়ের ওপর এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং প্রতিটি পরীক্ষায় ছিল 32 নম্বরের। 2022 সালে এসএসসি পরীক্ষায় প্রতি বিষয়ের জন্য নির্ধারিত ছিল 45 নম্বর। তবে এই দুই বছরে সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। করোনা মহামারীর পরেও এই ধারা অব্যাহত ছিল। 2023 সালে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত সিলেবাসে। সম্প্রতি 2024 সালে এসএসসি পরীক্ষা বাতিল করে অটোপাসের সিদ্ধান্ত আসার পর এসএসসি নিয়ে আলোচনার সৃষ্টি হয়েছে। ভিকারুননেসা নূর স্কুল অ্যান্ড কলেজের 2024 সালের এসএসসি পরীক্ষার্থী নাফিজা আঞ্জুমানের মতে, এই সিদ্ধান্ত দীর্ঘমেয়াদী প্রভাব ছাড়াও এটি এসএসসি পরীক্ষার্থীদের জন্য বেশ দুঃখজনক। তিনি বলেন, আমি এই খবরটি শুনে অনেক ভেঙে পড়ি, কারণ আমার মনে হচ্ছিল আমার ব্যাচের বেশিরভাগ শিক্ষার্থী কেবল নিজেদের কথাই ভাবছে। এই দুই বছর একটি পরীক্ষার জন্য নিজেকে প্রস্তুত করার পর সেই পরীক্ষা না দিতে পারা সত্যিই খুব কষ্টকর। পুরো দেশ যখন অনেক রকম জটিল সমস্যার মোকাবেলায় ব্যস্ত, তখন জোরপূর্বক এই দাবি পূরণ করানো নৈতিকভাবে ঠিক নয় বলে আমি মনে করি। ভিকারুননেসা নূর স্কুল অ্যান্ড কলেজের 2024 সালের আরেক এসএসসি পরীক্ষার্থী শার্লিন খান মনে করেন, অটোপাসের সিদ্ধান্ত দ্বারা পরীক্ষার্থীদের এতদিনের পরিশ্রমকে অবমূল্যায়ন করা হয়েছে। তিনি বলেন, অনিশ্চয়তা ও বারবার সিদ্ধান্ত বদল আমাদের মানসিক চাপ সৃষ্টি করে, মানসিক সুস্থতার উপর প্রভাব ফেলেছে। এই সিদ্ধান্তের সঙ্গে একাডেমিক বিষয় ছাড়াও অনেক কিছু জড়িত। ভবিষ্যৎ দেশের বাহিরে পড়তে যাওয়ার সময় এই ব্যাপারটি সমস্যার কারণ হতে পারে। এসএসসি পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষার প্রস্তুতিকে আরও জটিল করে তুলেছে। বর্তমান শিক্ষার্থীদের জন্য এই অটোপাসের সিদ্ধান্তের পর সামনের দিকে অগ্রসর হওয়ার জন্য কী পদক্ষেপ নেওয়া যেতে পারে? শার্লিন খান মনে করেন, আগামী ব্যাচের জন্য কর্তৃপক্ষকে নিশ্চিত করতে হবে যেন এসএসসি পরীক্ষা একজন শিক্ষার্থীর যোগ্যতার সঠিক প্রতিফলন ঘটাতে সাহায্য করে। তিনি আর বলেন, ভবিষ্যতে যতই প্রতিকূল পরিস্থিতি আসুক, কর্তৃপক্ষকে নিশ্চিত করতে হবে শিক্ষার্থীদের যেন সঠিকভাবে মূল্যায়ন করা হয়। পাশাপাশি কোনো উদ্ভূত পরিস্থিতিতে দেশের বাহিরের বিশ্ববিদ্যালয়গুলোকেও শিক্ষার্থীদের সমস্যা বিবেচনা করে ভর্তি প্রক্রিয়ার ক্ষেত্রে নমনীয় হতে হবে। এই ধরনের বাস্তব সমাধান এই প্রতিকূল সময়ে শিক্ষার্থীদের চাপ কমিয়ে তাদের স্বস্তি দিতে পারে।